সময়টা ছিল 2006 সালের 13 জানুয়ারি। আর্জেন্টিনার একটা বিখ্যাত ব্যাংক থেকে মাত্র কয়েকজন ডাকাত মিলে সমস্ত টাকা পয়সা আর সোনা গহনা নিয়ে লাপাত্তা হয়ে যায়, আর সেটা আর্জেন্টিনার ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে বড় চুরির ঘটনা। একেবারে দিনে দুপুরে সমস্ত পুলিশদেরকে বুড়ো আঙুল দেখিয়ে তারা এই ডাকাতিটা করে। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো, ডাকাতি করবার সময় তারা কোনো মানুষের বিন্দুমাত্র ক্ষতিও করে না। মানুষের ব্রেনে যে কতটা বুদ্ধি ধরে সেটা এই কয়েকটা চোর দেখিয়ে দিয়েছে। তারা এতটাই নিখুঁত আর মাস্টার মাইন্ড প্ল্যান করেছিল যে সেই কাহিনী থেকে ইন্সপায়ার্ড হয়েই 2020 সালে নির্মিত হয় হেস্ট অফ দ্য সেঞ্চুরি মুভিটি, যার বাংলা অর্থ দাঁড়ায় শতাব্দীর সেরা চুরি। সত্য ঘটনার উপর নির্মিত এই মুভিটা যে আপনার দেখা সেরা মুভিগুলোর মধ্যে অন্যতম একটা হতে চলেছে সেটা নিঃসন্দেহে বলা যায়। তো চলুন গাইস, সম্মোহিত হওয়া যাক। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন তার নাম ফার্নান্ডো। ফার্নান্ডোর সাথে একটু পরিচয় করিয়ে দেই। একজন মহান চরিত্রের মানুষ সে, আর সেই সাথে আজকের গল্পের একটা লিডিং ক্যারেক্টার। কেন তাকে মহান চরিত্রের মানুষ বলা হয়েছে সেটা আপনি কিছুক্ষণের মধ্যেই বুঝে যাবেন। একাধারে সে একজন ট্যালেন্টেড আর্টিস্ট, গাছপালার প্রতিও তার ভীষণ রকমের ভালোবাসা রয়েছে। আবার অন্যদিকে সে একজন মার্শাল আর্টের টিচার, অর্থাৎ ক্যারাতে কুংফু শেখায় আর কি। তবে এসব কিছু ছাড়িয়ে সব থেকে বড় সত্যটা হলো, এই মহান ব্যক্তিটা একজন খাঁটি চোর। চুরি করাই তার স্বভাব। তার জীবনের সবকিছু বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু তবুও তার জীবনে কোথাও যেন একটা অপূর্ণতা ছিল। কারণ সে সবসময় এমন কিছু করতে চাইতো যেটা আগে থেকে কেউ কখনোই করেনি, এমনকি কারোর মাথাতেও কখনো আসেনি। তো যাই হোক, এই মহামানব একদিন বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হাঁটছিল। একাকিত্ব দূর করতে সে একটা সিগারেট জ্বালায়, কিন্তু একটু পরেই একটা গাড়ি সেখান থেকে যাওয়ার কারণে রাস্তায় জমে থাকা পানি তার গায়ে এসে পড়ে, আর এতে তার হাতে থাকা সিগারেটটা নিভে যায়। কিঞ্চিত বিরক্ত হয়ে সে ওই নিভে যাওয়া সিগারেটটি নিচে ফেলে দেয়। তখন সে লক্ষ্য করে যে সিগারেটটা পানিতে ভাসতে ভাসতে একদিকে যাচ্ছে। কৌতূহলবশত সে ওই সিগারেটটার পেছনে পেছনে যেতে থাকে, মানে বাচ্চারা যেমনটা করে আর কি। কিছু দূর যাওয়ার পর সিগারেটটি একটি ম্যানহোলের ঢাকনা ছিদ্র দিয়ে ভেতরে পড়ে যায়। আর এই ম্যানহোলগুলো মূলত রাস্তার ভেতর দিয়ে বড় বড় সুড়ঙ্গ তৈরি করে বানানো হয়, যাতে শহরের সব ময়লা আবর্জনা মিশ্রিত পানি এটার ভেতর দিয়ে যেতে পারে। যাই হোক, ম্যানহোলের ঢাকনার উপর থেকে চোখ সরিয়ে সে উপরের দিকে তাকায় এবং সে দেখে সামনেই ব্যাংক অফ রিও নামের আর্জেন্টিনার বিখ্যাত একটি ব্যাংকের শাখা আছে। এবার সে ম্যানহোলের বাকি ঢাকনাগুলো খুঁজতে থাকে এবং সেখানে গিয়ে পৌঁছায় যেখানে ম্যানহোলের সুড়ঙ্গটা শেষ হয়েছে। তখন ওই এরিয়ার সব পানি সুড়ঙ্গ দিয়ে বাইরে আসছিল। এবার সে ওই সুড়ঙ্গের কিনারে বসে পড়ে, আর সেখানে বসেই সে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির প্ল্যানটা করে ফেলে। পরদিন সে তার এল নামের একটা বন্ধুর কাছে গিয়ে সম্পূর্ণ চুরির প্ল্যানটা জানায়। এল পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর সে মেশিন তৈরিতে অনেক এক্সপার্ট। সবকিছু শুনে এল বলে, তুমি যে প্ল্যানটা করেছো এটা নিঃসন্দেহে অনেক ভালো প্ল্যান, কিন্তু এর জন্য যেসব যন্ত্রপাতি দরকার তা আমার কাছে নেই, আর এগুলোর জন্য অনেক টাকা দরকার। তাই প্রথমে তুমি এমন কাউকে খোঁজো যে তোমার এই সব কিছুর পেছনে বিনিয়োগ করবে, অর্থাৎ টাকা দেবে। তখন এল ফার্নান্ডোকে ডক নামের একটা লোকের সাথে দেখা করতে বলে। লোকটির সঙ্গে দেখা হওয়ার পর লোকটি জানায় তার কাছেও টাকা নেই, কিন্তু সে একটা ব্যবস্থা করে দিতে পারবে। এরপর লোকটি ফার্নান্ডোকে মারিও নামের একটি লোকের কাছে যেতে বলে, যে হয়তো তাদেরকে টাকা দিয়ে সাহায্য করতে পারবে। এরপরে সিনে আমরা মারিওকে দেখতে পাই, যে কিনা একটা ট্রাভেল এজেন্সিতে ট্যুরের জন্য $2,000 নিয়ে এসেছে। এই মারিও দেখতে মিষ্টি স্বভাবের হলেও সে আসলে একটা পাকা চোর, সেই সাথে ঠকবাজও। সে ওই ট্রাভেল এজেন্সির রিসেপশনে থাকা মেয়েটিকে বলে, আপনার ফি তো $2,000 তাই না? তখন মেয়েটি বলে, আরে না, আমার ফি মাত্র $200। তখন মারিও বলে, আমি তো শুনেছিলাম আপনার ফি $2,000, তাই আমি সাথে করে এতগুলো টাকা নিয়ে এসেছি। আপনি দয়া করে এই টাকাগুলো রেখে দিন, কারণ আমি বাসা থেকে একবারে বের হয়ে এসেছি, আর এতগুলো টাকা সাথে নিয়ে ঘোরাটাও নিরাপদ নয়। আমি না হয় কাল পরশু এসে টাকাগুলো আপনার কাছ থেকে নিয়ে যাব। এসব শুনে মেয়েটি রাজি হয়ে যায় এবং টাকাগুলো নিজের কাছে রেখে দেয়। ওই দিন রাতের বেলায় মারিও সেই ট্রাভেল এজেন্সির অফিসের জানালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সে মূলত জানতো ওই মেয়েটা তার টাকা ভর্তি খাম একটা সেফটি লকারের মধ্যে রেখে দিবে, অর্থাৎ যেখানে তারা তাদের বাকি টাকা পয়সা রাখে আর কি। মারিও বুদ্ধি করে ওই খামের ভেতরে একটা সেন্সর বসিয়ে দিয়েছিল যাতে সে সেফটি লকারের লোকেশনটা জানতে পারে। তো যাই হোক, প্ল্যান মোতাবেক সে ওই সেফটি লকারের লোকেশনটা খুঁজে পায় এবং সেখান থেকে সবগুলো টাকা পয়সা নিয়ে আরামসে পালিয়ে আসে। মারিওর কিন্তু একটা মেয়ে আছে, আর তার নাম হচ্ছে লুসিয়া, আর সে একটা সেলুনে কাজ করে। মারিও তার মেয়েকে প্রচন্ড ভালোবাসে এবং মাঝে মাঝে তার সাথে দেখা করতে যায়। তবে মারিও তার মেয়েকে কখনোই বলেনি যে সে আসলে কি কাজ করে, আর এই জন্যই লুসিয়া তার উপরে বেশ রেগে আছে। তো সে যখনই লুসিয়ার সাথে দেখা করতে আসে তখনই লুসিয়ার জন্য কিছু টাকা রেখে চলে যায়। এর পরদিন সকালে মারিওর সাথে দেখা করতে আসে ফার্নান্ডো। সে মারিওকে বলে, শুনেছি তুমি ছোটখাটো চুরি করো, তবে কতদিন আর এমন ভাবে চলবে বলো, চলো বড় কিছু করি যাতে করে আমাদের আর টাকা নিয়ে ভাবতে না হয়। তখন মারিও বলে, দেখো চুরি করাটাও একটা আর্ট, তাই আমাকে চোর না বলে একজন প্রফেশনাল আর্টিস্ট বলতে পারো। কি একটা অবস্থা,
কানা ছেলের নাম কিনা পদ্মলোচন। এরপর ফার্নান্ডো তাকে নিয়ে ব্যাঙ্ক অফ রিওর উদ্দেশ্যে যেতে থাকে। যাওয়ার সময় সে মারিওকে বলে, ওই ব্যাংকের মধ্যে অসংখ্য ছোট ছোট লকার রয়েছে এবং আমরা মূলত ওই লকারগুলোর ভেতর থেকেই টাকা চুরি করব। এরপর তারা দুজনে মিলে ব্যাংকের সামনে সেই ম্যানহোলের ঢাকনার কাছে যায়, যেটার সামনে কিনা আগের দিন ফার্নান্ডো দাঁড়িয়েছিল। ফার্নান্ডো পকেট থেকে একটা ফিতা বের করে মাপামাপির কাজ সেরে নেয়। এরপর সে মারিওকে নিয়ে ওই সুড়ঙ্গের মধ্যে নেমে পড়ে। কিছুদূর যাওয়ার পরে তারা সেই ফিতাটিকে দেখতে পায়। তখন সে মারিওকে জানায়, আমরা এখন ব্যাংক অফ রিওর একদম ঠিক নিচে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, পরদিন মারিও, ফার্নান্ডো আর ডগ বসে একটা মিটিং করে এবং সিদ্ধান্ত নেয় তারা সেই নালার মধ্যে সুড়ঙ্গ করে সেই ব্যাংকের ভল্টে পৌঁছে যাবে। কিন্তু তারা সেই নালা থেকে ব্যাংকের দূরত্ব জানতো না, কিন্তু সবার সামনে তো আর মাপ নেওয়া যায় না। তাই ডগ একটি সাইকেল নিয়ে সেই ম্যানহোল থেকে ব্যাংক পর্যন্ত যায় এবং সাইকেলের টায়ারে দাগ দিয়ে রাখে। টায়ার কতবার ঘুরেছে সেটা কাউন্ট করে দূরত্ব বের করে ফেলে। এর পরদিন ফার্নান্ডো আর তার বন্ধুলি ব্যাংকে যায়, কারণ ডাকাতি করতে গেলে ব্যাংকের কোথায় কোন জিনিস আছে সেগুলো জানা খুবই দরকার, কারণ এটা না করলে হয়তো তাদের প্ল্যান ফেল হতে পারে। এরপর লি অ্যাকাউন্ট খোলার বাহানায় রিসেপশনে কথা বলতে থাকে আর ফার্নান্ডো তার কাছে থাকা ক্যামেরা দিয়ে ব্যাংকের সব জায়গায় ছবি তুলতে থাকে। ঠিক তখনই সিকিউরিটি গার্ডের একজন ফার্নান্ডোকে ছবি তুলতে দেখে ফেলে আর তৎক্ষণাৎ সে পুলিশকে খবর দিয়ে দেয়। পুলিশের ভ্যান দেখে ফার্নান্ডো বুঝে যায় কিছু একটা গড়বড় হয়েছে, তাই সে উঠে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু ঠিক তখনই সিকিউরিটি গার্ড এসে তার কাঁধে হাত রাখে আর বলে, এক্সকিউজ মি স্যার, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। তখন পুলিশ এবং সিকিউরিটি গার্ড মিলে তাকে ব্যাংকের একদম নিচের দিকে একটা সিকিউরিটি রুমে নিয়ে যায়। আর মূলত এটা তাদের প্ল্যানের একটা অংশই ছিল, কারণ সে এমনিতে ওই রুমে যেতে পারতো না, কারণ এই রুমটা ব্যাংকের ভেতরের মানুষদের ইউজ করার জন্য। তো এরপর পুলিশেরা তার ক্যামেরাটা চেক করতে থাকে, কিন্তু তারা সেখানে কোনো ধরনের ছবি খুঁজে পায় না, কারণ ফার্নান্ডো আগে থেকেই ক্যামেরার মেমোরি খুলে নিজের কাছে রেখে দিয়েছে। তাই কোনো কিছু খুঁজে না পেয়ে পুলিশ তাকে ছেড়ে দেয়। এখন যেহেতু তাদের কাছে পুরো ব্যাংকের সব লোকেশনের ছবি আছে, তাই তাদের কাজ করতে আরো বেশি সুবিধা হবে। তারপর ফার্নান্ডো একটি কাগজে সেই সুড়ঙ্গের একটি ম্যাপ তৈরি করে আর জ্যামিতিক হিসাব করে সেখানে কতটুকু সুড়ঙ্গ করতে হবে এবং কোন অ্যাঙ্গেলে করতে হবে সেটি বের করে ফেলে। এতে বোঝা যায় যে সে তার কাজ কতটা পারফেক্টলি করছিল। তখন ফার্নান্ডো মারিওকে জানায়, আমরা ব্যাংক থেকে যে টাকা ডাকাতি করব সেই টাকা ইন্স্যুরেন্স করানো আছে, তাই টাকা চুরির পর সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না, যা ক্ষতি হবে সবই ইন্স্যুরেন্স কোম্পানির, কারণ টাকা চুরির পর ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কাস্টমারদের টাকার ক্ষতিপূরণ দিয়ে দেবে। যাক, এরা কিন্তু চোর হলেও ইমানদার আছে। তো যাই হোক, তারপর সেখানে ফার্নান্ডো সেই বন্ধুলি সুড়ঙ্গ বানানোর সব যন্ত্রপাতি নিয়ে হাজির হয় আর এইসব যন্ত্রপাতি কেনার টাকা সব ইনভেস্ট করেছিল মারিও। তাই সে অনেক চিন্তায় থাকে যে তার টাকাগুলো সব পানিতে যাবে না তো, কারণ ফার্নান্ডো ব্যাংকের ভেতরে যাওয়ার প্ল্যান তো করেছিল ঠিকই, কিন্তু ব্যাংকের ভেতরে যে সেফটি লকার ছিল সেটা খোলার কোনো প্ল্যানিং এখনও সে করতে পারেনি। তারপর তারা সবাই মিলে সেই নালাতে সুড়ঙ্গ খুঁড়তে থাকে। তারা একটি লেজারের সাহায্যে সুড়ঙ্গের অ্যাঙ্গেল ঠিক করে রেখেছিল আর সেই মতেই সুড়ঙ্গটি খুঁড়ছিল। এরপর দিন তাদের সাথে আরও একটি সদস্য জুড়ে যায় আর তার নাম ছিল অ্যালবার্ট। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল চুরি হওয়ার পর তাদেরকে এবং মালামাল ব্যাংকের সামনে থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। তারপর তারা সবাই মিলে বসে ঠিক করে ব্যাংকের ভেতর যে সেফটি লকগুলো আছে তারা সেগুলো ওয়েল্ডিং মেশিন দিয়ে খুলবে। কিন্তু তখন ফার্নান্ডো বলে, একটি সেফটি লক খুলতে 3-4 মিনিট সময় লাগে আর আমরা ব্যাংকের মধ্যে থাকবো মাত্র 7 ঘন্টা, তাই আমরা বেশি টাকা চুরি করতে পারবো না। তাই ফার্নান্ডো মারিওকে বলে, তুমি একদিন ব্যাংকে যাও আর সেফটি লকগুলো ঠিক কেমন হয় সেটা দেখে আসো। পরদিন মারিও অন্য একটি ব্যাংকে যায় আর ব্যাংক অ্যাকাউন্ট খোলার বাহানায় ব্যাংকের সেফটি লকগুলো কেমন হয় সেটি দেখে আসে। তারা অন্য একটি ব্যাংকে এই জন্যই যায় যাতে তাদের ওপর কেউ সন্দেহ না করে। ব্যাংক লুটের পর মালামালগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য একটি গাড়ির দরকার ছিল, এজন্য তাদের দলের একজন একটি গাড়ি চুরি করে তাদেরকে দেয়। গাড়িটি ভাঙাচোরা আর অনেক পুরনো ছিল আর গাড়িটির রং দূর থেকেই বোঝা যেত। তারা গাড়িটি নিয়ে অ্যালবার্টের বাসার সামনে দাঁড়িয়ে থাকে আর তখন সেখানে পুলিশ চলে আসে আর এটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ তাদের কাছে সেই গাড়ির কোনো কাগজ পত্র ছিল না। ওই গাড়িটি যেহেতু চুরি করা গাড়ি ছিল, তাই তারা ভাবে আজকে হয়তো ধরা পড়ে যাবে। তখন সেখানে অ্যালবার্ট আর তার বউ চলে আসে এবং তারা বলে, এই লোকগুলো আমাদের কাছে এসেছে, এরা আমাদের বন্ধু। এই কথা শুনে পুলিশগুলো সেখান থেকে চলে যায় আর পুলিশগুলো সেখানে এসেছিল কারণ এই গাড়িটি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে থাকতে দেখে অ্যালবার্টের মা পুলিশদেরকে কল করেছে। কিন্তু মারিও আর বাকি টিম মেম্বাররা অ্যালবার্টের উপর অনেক রাগ করে, কারণ সে তার বউকে এই প্ল্যানের ব্যাপারে জানিয়ে দিয়েছে। তবে সে সবাইকে আশ্বস্ত করে বলে, তার বউ তাদের এই প্ল্যানের ব্যাপারে কাউকেই কিছু বলবে না আর এখানে এই ঘটনাটি একটু মনে রাখবেন, সামনে কাজে লাগবে। তো যাই হোক, অন্যদিকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ করা শেষ হয়ে গেছে, কিন্তু ফার্নান্ডো এখনো ব্যাংকের সেফটি ভল্ট খোলার কোনো রাস্তা বের করতে পারেনি। তাই মারিও তার উপর অনেক ক্ষেপে যায়, কারণ এই চুরির পেছনে সে তার অনেক টাকা খরচ করে ফেলেছে আর তারপর সে তার বাড়ি চলে যায়। এরপর ফার্নান্ডো তার গার্লফ্রেন্ডের সাথে ছাদে শুয়ে একটা সুন্দর সময় পার করছিল, কিন্তু ঠিক তখনই তার গার্লফ্রেন্ডের একটা কথায় তার মাথার মধ্যে একটা দারুণ আইডিয়া আসে। সে ছুটে চলে যায় মারিওর কাছে আর তাকে বলে, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। সে বলে,
ব্যাংক যখন খোলা থাকে তখন সিকিউরিটি একরকম থাকে, আর যখন বন্ধ থাকে তখন অন্যরকম সিকিউরিটি থাকে। ব্যাংকের দরজার সামনে যে কোনো ধরনের চুরি আটকানোর জন্য সিকিউরিটি আছে, এবং সুড়ঙ্গ দিয়ে চুরি আটকানোর জন্যও আলাদা সিকিউরিটি আছে। কিন্তু এই দুই দিক থেকে একসাথে চুরি আটকানোর কথা কারোর মাথায় কোনোদিনও আসেনি। সে বলে, আমরা প্রথমে ঠিক করেছিলাম ব্যাংক যখন বন্ধ থাকবে তখন আমরা সুড়ঙ্গ দিয়ে ঢুকবো আর ব্যাংকে প্রবেশ করব, কিন্তু এখন আমি আমার প্ল্যান চেঞ্জ করেছি। আমরা এখন ব্যাংক খোলা থাকলেই ব্যাংকে ডাকাতির উদ্দেশ্যে যাব, তখন আমাদের সমস্যা হবে না, কারণ প্রতিদিন অনেক কাস্টমার আসে সেফটি ভল্টে নিজেদের টাকা পয়সা রাখতে, আর এই সময় সেফটি ভল্টে কোনো অ্যালার্ম থাকে না। পুলিশ তখন ভাববে আমরা সাধারণ চোর, আমরা শুধু ক্যাশ টাকায় চুরি করতে এসেছি। আর আমরা পুলিশদেরকে এটা বোঝানোর চেষ্টা করব যে আমরা বাইরের গেট দিয়েই বের হব, তাহলে কেউ এই সুড়ঙ্গের কথা চিন্তাও করবে না। তার মানে আমরা ব্যাংকের দরজা দিয়ে ঢুকবো ঠিকই, কিন্তু বের হব সুড়ঙ্গ দিয়ে। মারিওর তার এই আইডিয়াটি দারুণ পছন্দ হয়। এরপর সেই দিন চলে আসে যেদিন চুরি করার কথা ছিল। তারা সবাই তাদের হাতের আঙুলে আঠা লাগিয়ে নেয় যাতে করে তাদের ফিঙ্গারপ্রিন্ট না বোঝা যায়। তারপর এল ওই নালার মধ্যে প্রবেশ করে আর নিজের কাজ করতে থাকে। ফার্নান্ডো চেহারা পাল্টিয়ে ব্যাংকে প্রবেশ করে, অন্য একটি গাড়ি দিয়ে মারিও আর ডগ ব্যাংকে প্রবেশ করে। ব্যাংকে আসার পরে তারা যে যার মুখোশ পরে নেয়। মারিও ফার্স্ট ফ্লোরে গিয়ে সেখানকার সব লোকদের নিজের বন্দুক দেখে জিম্মি করে নেয় আর সব কাস্টমারদেরকে বলে মাটিতে শুয়ে পড়তে। এদিকে নিচের ফ্লোরে ফার্নান্ডো আর আলবার্টো একই কাজ করছিল, তো সেখানকার সিকিউরিটি গার্ড সিসি ক্যামেরাতে সবকিছু দেখে সেখানকার লোকাল পুলিশকে কল দিয়ে সব জানায়। ফার্নান্ডো অকিটকির মাধ্যমে এই সব কিছুই জানতে পারে। আর এদিকে উপরে মারিয়াও ক্যাশিয়ারকে বন্দুক দেখিয়ে ক্যাশের সবটাকে একটি ব্রিফকেসে ভরে দিতে বলে, যাতে পুলিশ বুঝতে পারে যে তারা এই সবকিছুই ক্যাশ টাকার জন্য করছে। অ্যালবার্ট বাইরে গিয়ে ব্যাংকে সব গেট বন্ধ করে দেয় যাতে বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। তারপর সে একটি লোককে গান পয়েন্টে নিয়ে নেয় আর বাইরে পুলিশের সামনে চলে যায়, আর পুলিশদেরকে উদ্দেশ্য করে বলে, ভেতরে আমাদের কাছে অনেক গোলা বারুদ আছে আর আমরা ভেতরে অনেক লোকজনকে বন্দী করে রেখেছি, তাই পুলিশ ভেতরে ঢোকার চেষ্টা করলে কেউ বাঁচবে না। তারপর আবার সে ব্যাংকের ভেতর ঢুকে যায়। তারপর তারা একটি মহিলাকে গান পয়েন্টে রেখে সিকিউরিটি রুমে থাকা গার্ডকে বাইরে চলে আসতে বলে। গার্ড ভয় পেয়ে সেখান থেকে নিচে নেমে আসে। তারপর একজন গিয়ে সিকিউরিটি রুমে সব ক্যামেরা ভেঙে ফেলে এবং গার্ডের বন্দুক থেকে গুলি বের করে তার কাছ দিয়ে গার্ডের ফোনটি নিয়ে নেয়। সে বলে, তোমাকে আমরা ছেড়ে দিচ্ছি, যদি পুলিশ আমাদের সাথে কথা বলতে চায় এই ফোনে কল করতে বলবে। এরপর তারা গার্ডকে বের করে দেয়। এটা দেখে পুলিশ অনেক ঘাবড়ে যায়, কারণ এমন চোর তারা আগে কখনোই দেখেনি। পুলিশটা ভাবে সিকিউরিটি গার্ডটা হয়তো তাদের সাথে যুক্ত আছে, যার কারণে তারা তাকে ছেড়ে দিয়েছে। অন্যদিকে দেখা যায় ফার্নান্ডো একটি ভলেন্টি রুমে থাকে একটি আলমারি সরাচ্ছে। এদিকে দেয়াল ভেঙে তার বন্ধু লিও ব্যাংকে ঢোকার রাস্তা বের করে ফেলেছে আর সে লকগুলো খোলার যন্ত্রপাতি নিয়ে এসেছে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিও এমন একটি যন্ত্র বানিয়েছে যেটা দিয়ে সেফটি লক খুলতে মাত্র 3 সেকেন্ড সময় লাগবে। এরপর তারা ব্যাংকে রাখা সবগুলো লকার খুলতে থাকে, যেগুলোর ভিতরে প্রথম কয়েকটি লকারে টাকা ছিল আর কয়েকটিতে ছিল সোনার বার। অন্যদিকে ব্যাংকের ভিতরে মারিও সবাইকে ধমক দিচ্ছিল, দেখে মনে হচ্ছিল সেই চোরগুলো লিডার। কিছুক্ষণের মধ্যে মারিওর সেই ফোনটিতে কল আসে, মানে যেটা সে ওই গার্ডটি থেকে নিয়েছিল আর কি। পুলিশ কল করে তাদের সাথে ডিল করতে থাকে। তখন মারিও খেয়াল করে ব্যাংকের ছাদে কয়েকজন পুলিশ বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। মারিও সেই পুলিশ ক্যাপ্টেনকে বলে, এখনই তাদেরকে নিচে নামাও, না হলে সবাইকে ভেতরে আমরা মেরে ফেলব। ক্যাপ্টেন তখন সেই পুলিশগুলোকে নিচে চলে আসতে বলে, তবে ক্যাপ্টেন লুকিয়ে আরো দুজন পুলিশকে অন্য বিল্ডিং এ ছাদে পাঠিয়ে দেয়। তারপর ক্যাপ্টেন মারিওকে জিজ্ঞাসা করে, তোমরা কি চাও? তখন মারিও বলে সে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে কথা বলতে চায়। পুলিশ ক্যাপ্টেন তার প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এদিকে মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যেই ফার্নান্ডো আল্লি অনেকগুলো লকার ভেঙে ফেলেছিল। পুলিশ ক্যাপ্টেন তখন মারিওকে আবার কল করে আর স্যারেন্ডার করতে বলে। সে জানায়, তোমরা যতই চালাকি করো না কেন তোমরা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। পুলিশ ক্যাপ্টেন তাদেরকে একটি উকিল দেওয়ার কথাও বলে। তখন মারিও বলে তারা তাদের টিমের সবার সঙ্গে কথা বলে তারপর জানাবে। এর মধ্যে ফার্নান্ডো আরও অনেকগুলো লকার খুলে ফেলেছে আর পুলিশ সেখানে নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে। তখনই ব্যাংকের মধ্যে একজন বুড়ি মহিলার ফোন বেজে ওঠে। মহিলাটি বলে, আজকে আমার জন্মদিন, তাই হয়তো আমাকে অনেকেই উইশ করার জন্য কল দিচ্ছে। তখন তারা বুড়ি মহিলাটির জন্মদিন পালন করে আর বুড়ি মহিলাকে একটা চকলেট দেয় আর জন্মদিনের গিফট হিসেবে তারা ওই মহিলাটিকে ছেড়ে দেয়। মহিলাটি বাইরে এসে বলে, লোকগুলো অনেক ভালো, আমার জন্মদিন পালন করেছে, এমনকি আমাকে ছেড়েও দিয়েছে। এরপর জানালার সামনে বসে মারিও পুলিশ ক্যাপ্টেনকে ফোন দেয়। সে তাদেরকে বলে সে 15 বছর জেলে কাটিয়েছে, সে আর জেল খাটতে চায় না, তাই তারা যদি তাকে আশ্বস্ত করে যে তার জেল হবে না তাহলেই সে স্যারেন্ডার করবে। তখন তার এই প্রস্তাবে পুলিশ ক্যাপ্টেন রাজি হয়ে যায়। তখন মারিও খেয়াল করে তার সামনে দুজন পুলিশ তাকে গান পয়েন্টে রেখে দাঁড়িয়ে আছে।
তখন সে পুলিশ ক্যাপ্টেনকে বলে তোমার লোকদেরকে সরে যেতে বলো। আসলে মারিও চেক করছিল যে পুলিশ তার কথা শুনছে কিনা। মারিও বলার সাথে সাথেই ছাদ থেকে সেই স্নাইপার দুজনকে সরিয়ে নেওয়া হয়। তারপর সেখানে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আসে, কিন্তু তাকে মারিও তখন উল্টাপাল্টা গালি দিতে থাকে। সে বলে এই লোকের জন্যই সে এই 15 বছর জেল খেটেছে, তাই সে তার উকিলের সঙ্গে কথা বলতে চায়। মারিও মূলত এসব করছিল সে পুলিশদেরকে নানানভাবে ভুলিয়ে ভালিয়ে কিছু সময় বের করতে চায়, যাতে করে তার সঙ্গীরা লকারগুলো খুলতে পারে। মারিওকে এগুলো ফার্নান্ডো আগে থেকেই শিখিয়ে দিয়েছিল, মানে কিভাবে পুলিশদেরকে ব্যস্ত রাখতে হবে। আর মারিও এসব শেখার জন্য একটি অ্যাক্টিং ক্লাসে ভর্তি হয়েছিল, যাতে সে পুলিশের সাথে একজন প্রফেশনাল চোর বা ডাকাতের মতোই অ্যাক্টিং করতে পারে, কারণ এত বড় চুরি তো সে এর আগে কখনো করেনি। সে ছোটখাটো চুরি বা ঠকবাজি করে বেরিয়েছে, মানে একবার ভাবুন তো এসব কিছুই বাস্তবে ঘটেছিল আর সেই লোকগুলো আসলে কতটাই না পরিশ্রম করেছিল। তো যাই হোক, পুলিশ ক্যাপ্টেন তখন তার কাছে তার উকিলের নাম্বার চায়। তখন ব্যাংকের মধ্যে বন্দী থাকা একজনের ফোন নাম্বার সে তাদেরকে দিয়ে দেয়। তাকে যখন কল দেওয়া হয় সে তার ভয়েস চেঞ্জ করে নকল উকিল সেজে কথা বলে। আবারও বলি, এই সব কিছু করার পেছনে একমাত্র কারণ হলো পুলিশের কাছ থেকে সময় বের করা। তো এসব করতে করতে তাদের যখন চুরি করা শেষ হয়ে যায়, তখন তারা টাকাগুলোকে সেই সুড়ঙ্গ দিয়ে নিচে নামাতে থাকে আর সেখান থেকে পালিয়ে যেতে থাকে, এবং তারা তাদের ব্যবহার করা বন্দুকগুলো সাজিয়ে রেখে দেয়। এখানে আর একটা মজার ব্যাপার হলো, তাদের ব্যবহার করা সব বন্দুকগুলো ছিল নকল, অর্থাৎ বাচ্চাদের খেলনা পিস্তল। এটাও ছিল ফার্নান্ডোর প্ল্যানেরই একটা অংশ। সে ইচ্ছে করেই এই নকল বন্দুকগুলো রেখেছিল, যাতে করে তারা ধরা পড়লেও বেআইনি অস্ত্র রাখার জন্য কোনো সাজা না হয়। এতে করে তারা কেবলমাত্র চুরি করার জন্যই জেলে যাবে। যাই হোক, এরপর তারা এক এক করে ওই সুড়ঙ্গের ভেতর দিয়ে ঢুকতে থাকে। তারা যে ওই সুড়ঙ্গটি খুঁড়ে রেখেছিল তার প্রমাণ লোপাট করতে তারা সব জায়গা পরিষ্কার করে দেয় এবং একটি আলমারিও ওই সুড়ঙ্গের মুখে রেখে আসে। এদিকে উপরে থাকা বন্দীরা অনেক সময় ধরে কাউকে দেখতে না পেয়ে বুঝতে পারে যে সেখান থেকে তারা চলে গেছে। এবার তারা একে একে বাইরে বের হয়ে আসতে থাকে। পুলিশ ক্যাপ্টেন এটা দেখে অনেক ঘাবড়ে যায়, আর তখনই তার চোখে পড়ে ব্যাংকের সামনে থাকা সেই ম্যানহোলটার দিকে। সে বুঝে যায় এই লোকগুলো ব্যাংক থেকে সুড়ঙ্গ বানিয়ে পালিয়েছে, কারণ ব্যাংক থেকে ঢোকার এবং ব্যাংক থেকে বেরোনোর তো এই একটাই রাস্তা আছে। সাথে সাথে পুলিশ ক্যাপ্টেন সে ড্রেনের ভেতর, মানে যেখান থেকে সব পানি বের হতো, সেখানে একদল পুলিশকে পাঠিয়ে দেয়, আর একদল পুলিশকে নিয়ে ক্যাপ্টেন ব্যাংকের ভেতরে যায়। এদিকে দেখা যায় ফার্নান্ডোরা সেই সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে এসেছে এবং তাদের চুরি করা সবকিছু একটা বোটের উপর এনে রেখেছে। ফার্নান্ডো মূলত আগে থেকেই একটা বাদ দিয়ে সুড়ঙ্গের পানি আটকে রেখেছিল, যাতে বোট চালানোর জন্য তারা এখানে পর্যাপ্ত পরিমাণ পানি পায়। এদিকে ক্যাপ্টেন ব্যাংকের ভিতর ঢুকে সেই সুড়ঙ্গটিকে দেখতে পায় যেটা দিয়ে চোরগুলো পালিয়ে গিয়েছিল। তবে সেই সুড়ঙ্গের সামনে একটা বোমা বাঁধা ছিল। এরই মধ্যে ক্যাপ্টেন জানতে পারে যে চোরগুলো তাদের সব বন্দুক এখানে এনে রেখে গেছে, আর বন্দুকগুলো সব নকল ছিল। তখন ক্যাপ্টেন বুঝতে পারে এই বোমাটিও নকল। এদিকে ততক্ষণে তারা সেই সুড়ঙ্গের কাছে চলে আসে, কিন্তু সেখানে কেউই ছিল না। ক্যাপ্টেন দেখে ওই সুড়ঙ্গে একটি বাঁধ বানানো আছে পানি আটকে রাখার জন্য। সে বুঝে যায় ওই চোরগুলো ড্রেনের বাইরে যায়নি, বরং তারা শহরের দিকে গেছে, আর এই শহরে হাজার হাজার ম্যানহোল রয়েছে। চোরগুলো ঠিক কোন ম্যানহোল দিয়ে বের হবে তা কেউই বলতে পারে না। তো ক্যাপ্টেন সারা শহরে সব ম্যানহোলগুলোর কাছে পুলিশের পাহারা বসায়। তো কিছুক্ষণের মধ্যেই তারা একটি ম্যানহোলের কাছে চলে আসে, আর সেই ম্যানহোলের উপরে তাদের সেই ভাঙাচোরা গাড়িটি ছিল। ম্যানহোলের ঢাকনা খুলে সবাই একে একে গাড়ির ভেতর উঠে আসে, কিন্তু ঠিক তখনই পুলিশের দুইটি গাড়ি চলে আসে। তারা তখন ভয় পেয়ে যায় আর ভাবে এত কষ্ট করে তারা প্ল্যানিং করেছে, শেষ মুহূর্তে তাদের প্ল্যান ফেল হয়ে যাবে না তো। তবে পুলিশের গাড়িটি সেখান থেকে চলে যায়। এদিকে ব্যাংকের ভিতরে সবাই হতবাক হয়ে গিয়েছিল যে কতগুলো চোর তাদের নকল বন্দুক দেখিয়ে ব্যাংক ডাকাতি করে নিয়েছে। এরপর ফার্নান্ডোরা সবাই বাড়ি ফিরে আসে আর দেখা যায় সব চুরি করা টাকা পয়সা তাদের সামনে রাখা আছে। এরপর তারা সবাই মিলে সেই ভিজে টাকাগুলো শুকাতে থাকে আর নিজেদের মধ্যে তারা চুরির টাকা ভাগাভাগি করে নেয়। এরপর অনেক সময় কেটে যায়। তারা যে যার জীবনে অনেক খুশি ছিল, কারণ তাদের কাছে এখন অনেক টাকা। তাদের সারা জীবন আর কোনো কাজ না করলেও সুখে শান্তিতে কেটে যাবে। কিন্তু এখানে আমরা অ্যালবার্টকে দেখতে পাই যে সে একটু বেশিই মাস্তি করছিল। সে প্রতিদিন নতুন নতুন মেয়ের সাথে ঘুরে বেড়াতো, আর একদিন তার ওয়াইফ তাকে একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে, আর তখনই ঘটে আসল বিপত্তি। অ্যালবার্টের স্ত্রী তাকে শাস্তি দেওয়ার জন্য পুলিশের কাছে গিয়ে তাদের ব্যাংক ডাকাতি করার কথা জানিয়ে দেয়। গল্পের মাঝখানে বলেছিলাম না অ্যালবার্টের স্ত্রীর কথা মনে রাখতে, এটাই ছিল তার কারণ। তারপর আর কি, পুলিশ অ্যালবার্টকে অ্যারেস্ট করে আর তার বাসা থেকে সব টাকা নিয়ে আসে। এরপর পুরো টিমের সবাই একে একে পুলিশের কাছে ধরা পড়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই মারিওর সঙ্গে তার মেয়ে দেখা করতে এসেছে। সে তার মেয়েকে বলে সে আর এইসব কাজ কখনোই করবে না, কিন্তু সে অনেকবার এমন প্রমিস করেছে, তাই তার মেয়ে তাকে বিশ্বাস না করে সেখান থেকে চলে যায়। শেষের দৃশ্যে আমরা ফার্নান্ডোকে জেল থেকে বের হতে দেখি, আর বাইরে নতুন গাড়িতে করে মারিও তাকে নিতে এসেছে। তারা একজন আরেকজনের সাথে দেখা করে অনেক খুশি হয়ে যায়। মারিও বলে এখন সে রিটায়ার্ড হয়ে গেছে। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায় আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এখন আপনারা ভাবছেন তারা তো ধরা পড়ে গেল, তাহলে চুরি করে কী লাভ হলো, আর তারা জেল থেকেই বা কীভাবে বের হলো এত তাড়াতাড়ি।
আসলে ফার্নান্ডো চুরি করার পর ধরা পড়লে কি হবে সেই প্ল্যানও আগেই ভেবে রেখেছিল, যেটা আমাদেরকে মুভি শেষে দেখানো হয়। সেই সাথে আমাদেরকে ব্যাঙ্ক অফ রিওর আসল ফুটেজগুলোও দেখানো হয়, আমাদেরকে সেই গাড়িটিও দেখানো হয় যেটা দিয়ে তারা চুরি করেছিল, সেই সুড়ঙ্গ দেখানো হয় এবং সেই বোর্ডটিও দেখানো হয় যেটা দিয়ে তারা পালিয়েছিল। ধরা পড়ার পর পাঁচজনেরই 5-7 বছরের জেল হয়েছিল, কিন্তু তাদের সাজা কমিয়ে দেওয়া হয়েছিল কারণ এটা প্রমাণ হয়ে গেছিল যে তাদের ব্যবহার করা সব অস্ত্র নকল ছিল। ডক কোনোদিন ধরা পড়েনি কারণ তার পরিচয় নকল ছিল। তখন জানা যায় কারোরই 1 বছর 7 মাসের উপরে সাজা খাটতে হয়নি, কারণ তারা শুধু চুরিই করেছিল, কারোর খুন করেনি, কাউকে আঘাত করেনি, এমনকি আসল কোনো হাতিয়ারও রাখেনি, আর তাই শুধু চুরির সাজাই হয়েছিল। একমাত্র মারিওর 7 বছরের সাজা হয় তার আগের সব চুরির জন্য। সেখানে ফার্নান্ডোর একটি ইন্টারভিউর ফুটেজ দেখানো হয়। সে জানায় যে সে ব্যাংক থেকে বের হওয়ার জন্য 2টি রাস্তা ব্যবহার করেছিল। শুধু এটাই না, সে পুলিশের সামনে থেকে সেদিন হেঁটেই চলে গিয়েছিল, কিন্তু কেউ বুঝতেও পারেনি। এখন যেহেতু তাদের শাস্তি সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাই পুলিশও আর তাদেরকে কিছু বলতে পারবে না। এভাবেই হয়ে যায় একটা পারফেক্ট প্ল্যান। তাছাড়া যেহেতু প্রত্যেকটা সেফটি লকারের ইন্স্যুরেন্স করা ছিল, তাই ইন্স্যুরেন্স কোম্পানি প্রত্যেকটা কাস্টমারের টাকা নিজেদের দায়িত্বে ফেরত দিয়ে দেয়, অর্থাৎ এখানে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয় না। এদিকে ব্যাংকের লকারে কত টাকা আছে সেটা সঠিক হিসেব ব্যাংকের কাছেও থাকে না, তাই সবাই অনুমান করে তারা সবাই মিলে $25 মিলিয়ন চুরি করেছিল। কিন্তু পুলিশ তাদের কাছ থেকে মাত্র $2 মিলিয়ন খুঁজে পায়। তারা আসলে কত টাকা চুরি করেছিল এবং বাকি টাকা কোথায় আছে সেটা পুলিশ আজও বের করতে পারেনি। তো কেমন ছিল সত্য ঘটনার উপর নির্মিত আমাদের আজকের গল্পটি সেটা জানাতে একেবারেই ভুলবেন না কিন্তু। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।